फेसबुक पेजे কিভাবে অ্যাডমিন বা মনিটর যুক্ত করবে এই ভিডিওতে তোমাদের খুব সহজভাবে দেখাবো। যে ফেসবুক পেজে অ্যাডমিন বা মনিটর যুক্ত করতে চাইছো প্রথমে সেই ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে। এরপর ফেসবুক পেজের উপরে ডান দিকের এই থ্রি লাইন অপশনটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে সেটিংস এন্ড প্রাইভেসির একটা অপশন দেখতে পারবে। এই অপশনটার উপর টাচ করবে। তাহলে তোমরা এখানে সেটিংস এর একটা অপশন দেখতে পারবে। এই সেটিংস অপশনটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে পেজ সেটআপের একটা অপশন দেখতে পারবে। এই অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে যে অপশনটা রয়েছে পেজ অ্যাক্সেস, এই অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এই পেজটা দেখি তোমার ফেসবুক পেজের জন্য অ্যাডমিন বা মনিটর যুক্ত করতে হবে। এখানে তোমাদের প্রথমে অ্যাডমিন যুক্ত করার পদ্ধতি দেখাচ্ছি, তারপর মনিটর যুক্ত করার পদ্ধতি দেখাবো। ফেসবুক পেজে অ্যাডমিন যুক্ত করার জন্য এখানে যে অপশনটা রয়েছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই অপশনটার পাশে যে অ্যাড নিউর অপশনটা রয়েছে এই অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই, নিচের নেক্সট অপশনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম ওপরে তোমরা এখানে একটা সার্চের ঘর দেখতে পারবে। এই সার্চের ঘরটার উপর টাচ করবে। এরপর তোমার ফেসবুক পেজে যে ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাডমিন হিসাবে যুক্ত করতে চাইছো সেই ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে লিখে এখানে সার্চ করবে। ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে লিখে সার্চ করার পর তোমার সেই ফেসবুক অ্যাকাউন্ট এখানে চলে আসবে। এরপর তোমার সেই ফেসবুক অ্যাকাউন্টটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে একটা অপশান দেখতে পারবে, অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোলের। এই অপশানটাকে তোমরা এখানে অন করে দেবে। এরপর নিচের যে অপশানটা রয়েছে গিভ অ্যাক্সেস, এই অপশানটার ওপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে ফেসবুক পেজে অ্যাডমিন যুক্ত করতে চাইছো সেই ফেসবুক পেজটাতে এই মুহূর্তে যে অ্যাকাউন্টটা অ্যাডমিন হিসাবে যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে এই ঘরটার ভেতর লিখবে। এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লেখার পর নিচের কনফার্ম অপশানটার ওপর টাচ করবে। এখানে পাসওয়ার্ডটা সঠিকভাবে লিখলেও ভুল লিখেছো এটা দেখাবে, কিছু করার দরকার নেই। এরপর তোমরা ফিরে আসবে এই পেজটাতে। এই পেজটাতে আসলে তোমরা এখানে দেখতে পারবে যে অ্যাকাউন্টটাকে তুমি অ্যাডমিন হিসাবে যুক্ত করতে চাইছো সেই অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে, এবং এই অ্যাকাউন্টের নিচে একটা লাল রঙের লেখা দেখাচ্ছে। এরপর তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যেটা ভিডিওর আগে তোমাদের দেখিয়ে দেবো। এরপর ফেসবুক পেজে মনিটর যুক্ত করার জন্য এই পেজটা দুই নম্বরে যে অপশানটা রয়েছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এই অপশানটার পাশে যে অ্যাড নিউর অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর আগের মতনই তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটাকে মনিটর হিসাবে যুক্ত করতে চাইছো সেই অ্যাকাউন্টের নামটাকে লিখে এখানে সার্চ করবে। এরপর তোমার সেই ফেসবুক অ্যাকাউন্টের উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা প্রত্যেকটা অপশানকে এখানে অন করে দেবে। এরপর নিচের যে অপশানটা রয়েছে গিভ অ্যাক্সেস, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লিখে দেবে। এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লেখার পর নিচের কনফার্ম অপশানটার উপর টাচ করবে। এরপর তোমরা ফিরে আসবে এই পেজটাতে। এই পেজটাতে আসলে তোমরা এখানে দেখতে পারবে যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তোমরা এখানে মনিটর হিসাবে যুক্ত করতে চাইছো সেই অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে, এবং অ্যাকাউন্টের নিচে একটা লাল রঙের লেখা দেখাচ্ছে। এরপর তোমার ফেসবুক পেজে এখানে যে ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাডমিন বা মনিটর হওয়ার জন্য এখানে যুক্ত করলে সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে এবার ওপেন করে নেবে। ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করার পর এখানে নোটিফিকেশান অপশানটার ওপর টাচ করবে। তাহলে তোমরা এখানে দেখতে পারবে ফেসবুক পেজে অ্যাডমিন বা মনিটর হওয়ার জন্য এখানে একটা নোটিফিকেশান এসছে, এই নোটিফিকেশানটার ওপর টাচ করবে। তাহলে তোমার ফেসবুক পেজটা ঠিক এইরকমভাবে চলে আসবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে রিভিউ রিকোয়েস্টের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে নেক্সটের একটা অপশান দেখতে পারবে, এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার নিচের অ্যাকসেপ্ট অপশানটার ওপর টাচ করবে। তাহলেই এই ফেসবুক অ্যাকাউন্টটা তোমার ফেসবুক পেজে অ্যাডমিন বা মনিটর হিসাবে যুক্ত হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বুঝতে কোথাও অসুবিধা হলে বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকলে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।